অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের 90% সফলতা দাবির পর টিকাটির কার্যকারিতা ও সুরক্ষা সংক্রান্ত আরও তথ্য জানার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী মার্চে ভ্যাকসিনটি পাওয়ার প্রত্যাশায় সীমান্তের কড়াকড়ি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য। এদিকে সোমবার থেকে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছে ব্রাজিল। নিবিড়ামিনের ডেস্ক রিপোর্ট। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের 90% কার্যকারিতার বিষয়টি অন্যদের জন্য উৎসাহজনক বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। কোটি কোটি লোকের কাছে ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ সরবরাহের জন্য অন্য প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে দরিদ্র দেশগুলোকে কোনোভাবেই টিকাদান থেকে বঞ্চিত না করার ব্যাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে WHO। The significance of the scientific achievement cannot be overstated. এরইমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের 3,40,00,000 ডোজ ক্রয়ের ব্যাপারে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আর আগামী মার্চেই ভ্যাকসিন লাভের আশায় ডিসেম্বর থেকে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়ালেসের সাথে সীমান্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে দেশটির কুইন্সল্যান্ড রাজ্য। সেই সাথে ভবিষ্যতে বিদেশি পর্যটকদের ফ্লাইটের পূর্বেই করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করবে অস্ট্রেলিয়ার কান্টাস এয়ারলাইন্স। ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা থাকলেও থ্যাঙ্কসগিভিং বা বড়দিনের মতো অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তাদের অবশ্যই এটা জানা উচিত যে তারা নিজেদের ও পরিবারের সদস্যদের কতটা ঝুঁকির মধ্যে ফেলছে। ব্রাজিলের সাও পাওলোতে সোমবার থেকে শুরু হয়েছে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের ব্যাপারে গবেষণা। একদিন আগেই চীনা ভ্যাকসিনটিকে অন্তর্ভুক্ত না করেই 5টি টিকা কেনার উদ্দেশ্যে একটি চিঠিতে স্বাক্ষর করেছিল ফেডারেল সরকার। আর এবার করোনা ভ্যাকের কার্যকারিতার গবেষণা শুরু করল দেশটি। নিবিড় আমিন, নিউজ 24।